গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আরপিপি এডুকেশন। আরপিপি এডুকেশনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা 18 জুনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু 7টা থেকে তোমাদের ডেলি এই ক্লাসটা থাকছে। তো ডেলি বেসিসে ক্লাসগুলো ফলো করো এবং লাস্টে ক্লাসের শেষে যে হোমওয়ার্কগুলো থাকবে সেগুলোর আনসার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই করবে, যাতে তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ক্লাস করার সাথে সাথে মেমোরাইজ হয়ে যায়। ওকে, তো আগের দিনে অনেকে আনসার করেছিলে আমি বলার পরে, তো যারা অ্যান্সার করছো তারা কিন্তু রেগুলার অ্যান্সার করো, বুঝলে? তো সবাই না করলেও যে কজন করছো অন্তত সেই কজন যেন প্রত্যেক দিন কমেন্ট বক্সে আমি তাদের আনসার যেন দেখতে পাই। ওকে, এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। এক নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে কর্ণাটকের নতুন লোকায়ুক্ত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ফার্স্ট কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিচারপতি বি এস পাতিল। তো বিচারপতি বি এস পাতিলকে সম্প্রতি কর্ণাটকের নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত করা হয়েছে, এবং তিনি কিনা বিচারপতি ভিমান গৌড়া সাংনাগৌড়া পাটিল। তো ফুল ফর্ম কি, বি এস পাটিলের যে ফুল ফর্ম সেটা হচ্ছে ভিমান গৌড়া সাংনাগৌড়া পাটিল। তিনি হচ্ছেন বিচারপতি একজন এবং তাকে কর্ণাটকের নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত করা হয়েছে। 2022 সালের জানুয়ারি থেকে কর্ণাটকের লোকায়ুক্তের পদটি শূন্য ছিল এবং রিসেন্টলি এই পদে নিযুক্ত করা হলো এই ভি এস পাতিলকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু, ভারতের কোন শহরে প্রথম 100% ইস্পাতজাত প্রক্রিয়াজাত বজ্র ব্যবহার করে রাস্তা তৈরি করা হলো? তো কি বলা হচ্ছে, 100% ইস্পাতজাত যে বজ্র পদার্থগুলো হয় সেই ইস্পাতজাত বজ্র পদার্থগুলো থেকে রাস্তা তৈরি করা হলো কোন শহরে, ভারতে প্রথমবারের জন্য হলো? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সুরাট, সুরাটে এটা করা হয়েছে। ওকে, তো বলা হচ্ছে গুজরাটের সুরাটে দেশের প্রথম 100% ইস্পাতজাত প্রক্রিয়াজাত বজ্র ব্যবহার করে রাস্তা তৈরি করা হলো। স্টিল স্ল্যাগ ব্যবহার করে তৈরি প্রথম 6 লেনের হাইওয়েটি 15 জুন 2022 কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং সুরাটে উদ্বোধন করলেন। তাহলে এটা কবে উদ্বোধন করা হলো, 15 জুন 2022, এবং কে উদ্বোধন করলেন, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রামচন্দ্র প্রসাদ সিং। এবং এটা কি ব্যবহার করে তৈরি করা হয়েছে, স্টিল স্ল্যাগ ব্যবহার করে, মানে ইস্পাতজাত যে বজ্রগুলো হয় সেগুলো ব্যবহার করে, এবং এটা 6 লেনের একটা হাইওয়ে। ওকে, বলা হচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট এবং আর্সেলার মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া যৌথভাবে রাস্তাটি তৈরি করেছে। তাহলে কার কার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট আর আর্সেলার মিলন, মিলন না আর্সেলার মিয়ল নিপ্পন স্টিল ইন্ডিয়া, এই দুটো কোম্পানির আর কি ইনস্টিটিউটের মিলিত প্রচেষ্টায় এই রাস্তাটা তৈরি হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, 15 জুন 2022 ভারত নিম্নোক্ত কোন মিসাইলটির সফল পরীক্ষা করেছে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পৃথিবী টু। তো 15 জুন 2022 পৃথিবী টু মিসাইলটাকে ভারত সফলভাবে পরীক্ষা করেছে। ভারত 15 জুন 2022 ওড়িশায় একটি সমন্বিত পরীক্ষা পরিষদ থেকে পৃথিবী টু স্বল্পপাল্লার একটা ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইলটার সফল টেস্ট ফায়ার করেছে। পৃথিবী টু 500 থেকে 1000 কিলোগ্রাম ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এটি লিকুইড প্রোপালেশন টুইন ইঞ্জিন দ্বারা চালিত। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে DRDO দ্বারা মিসাইলটি তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, সম্প্রতি কোন দুই ভারতীয় ওয়ার্ল্ড প্যারা পাওয়ার লিফটিং 2022 এশিয়া ওশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে? তো কী চ্যাম্পিয়নশিপ না, ওয়ার্ল্ড প্যারা পাওয়ার লিফটিং 2022 এশিয়া ওশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপেতে সম্প্রতি কোন দুই ভারতীয় ব্রোঞ্জ পদক জিতেছে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মনপ্রীত কৌর এবং পরমজিৎ কুমার। চ্যাম্পিয়নশিপটি 15 জুন 2022 দক্ষিণ কোরিয়ার পিয়ং থেকে অনুষ্ঠিত হয়েছিল। মহিলাদের বিভাগে মনপ্রীত কৌর 41 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন আর পুরুষদের বিভাগে 49 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন পরমজিৎ কুমার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ক্রান্তি গাথা গ্যালারির উদ্বোধন করলেন?
পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 জুন 2022 ক্রান্তি গাথা গ্যালারির উদ্বোধন করেছেন। এটি মুম্বাইয়ের রাজভবনে ভূগর্ভস্থ একটি ব্রিটিশ যুগের বাংকারের ভেতর তৈরি ভারতীয় বিপ্লবীদের একটি নতুন গ্যালারি। তাহলে এটা কোথায় হয়েছে? মুম্বাইয়ের রাজভবনে ভূগর্ভস্থ একটি ব্রিটিশ যুগের বাংকারের ভিতর তৈরি করা হয়েছে, এটা ভারতীয় বিপ্লবীদের একটা নতুন গ্যালারি। 2016 সালে রাজভবনের নিচে বাংকারটির খোঁজ পাওয়া গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ফিনল্যান্ডের পাভো নিউরমি গেমসে সম্প্রতি কে 89.30 মিটারের একটি নতুন জাতীয় জ্যাভলিন থ্রো রেকর্ড তৈরি করলেন? তো কী গেমস না, পাভো নিউরমি বা নুরমি, এই পাভো নুরমি বা নিউরমি গেমসে সম্প্রতি কে 89.30 মিটারের একটা নতুন জাতীয় জ্যাভলিন থ্রো রেকর্ড করলেন? তো ছ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নীরজ চোপড়া। নীরজ চোপড়ার আগের জাতীয় রেকর্ড ছিল 88.07 মিটারের, যেটা 2021 সালের মার্চ মাসে পাতিয়ালায় তৈরি করেছিলেন তিনি। তিনি 7 আগস্ট 2021 87.58 মিটার থ্রো করে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন এবং ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডারে তিনি 89.83 মিটার থ্রো করে পাভো নুরমি গেমসের স্বর্ণপদক জিতেছেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোন দিনটি প্রতি বছর বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসাবে পালন করা হয়? যে প্রবীণদেরকে যে নির্যাতন করা হয় সে প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি? সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 15 জুন, এই ডেটা পালন করা হয়। প্রতি বছর 15 জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হয়। দিনটি 2006 সালের জুন মাস থেকে পালন করা হচ্ছে। 2022 সালের থিম হলো ডিজিটাল ইকুইটি ফর অল এজেস। বিশ্ব বায়ু দিবসও এই 15 জুনই পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, চেন্নাইতে চলমান ন্যাশনাল ইন্টারস্টেট অ্যাথলেটিক্স মিটে পুরুষদের ট্রিপল জাম্পে সম্প্রতি কে জাতীয় রেকর্ড ভাঙলেন? তো আমরা আগের দিন হয়তো পড়েছিলাম মহিলাদের ট্রিপল জাম্পে, তো এটা হচ্ছে পুরুষদের ট্রিপল জাম্পে, তো বলে ফেলো কে। 8-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রবীণ চিত্রভেল। তো তামিলনাড়ুর ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রভেল 14 জুন 2022 চেন্নাইতে চলমান ন্যাশনাল ইন্টারস্টেট চ্যাম্পিয়নশিপসে 17.18 মিটারের একটি নতুন ট্রিপল জাম্প রেকর্ড গড়েছেন। পূর্ববর্তী রেকর্ডটি পাঞ্জাবের অরপিন্দর সিং 2014 সালে লখনৌতে করেছিলেন, যার রেকর্ডটা ছিল 17.17 মিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কোন টেলিকম কোম্পানি সম্প্রতি মেটাভার্সে ভারতের প্রথম মাল্টিপ্লেক্স লঞ্চ করেছে? 9 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতী এয়ারটেল লিমিটেড। তো ভারতী এয়ারটেল লিমিটেড সম্প্রতি টেলিকম কোম্পানি হিসাবে মেটাভার্সে প্রথম মাল্টিপ্লেক্স লঞ্চ করেছে ভারতের। ভারতীয় মানে যেটা ভারতী এয়ারটেল লিমিটেড আছে, সেই ভারতী এয়ারটেল লিমিটেড সম্প্রতি এক্সট্রিম মাল্টিপ্লেক্স লঞ্চ করেছে। ব্যবহারকারীরা পার্টাইনিট মেটাভার্স নামে একটি মেটাভার্স প্ল্যাটফর্মে মাল্টিপ্লেক্স পরিষেবা অ্যাক্সেস করতে সক্ষম হবে এবং এটি মেটাভার্সে ভারতের প্রথম মাল্টিপ্লেক্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, কোন রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় রেলওয়ের ভারত গৌরব প্রকল্পের অধীনে প্রথম ট্রেনটি চালু করা হয়? তো 10 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোয়েম্বাটুর থেকে। ট্রেনটি তামিলনাড়ুর উত্তর কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন থেকে মহারাষ্ট্রের সাইনগড় সিরডির উদ্দেশ্যে রওনা হয়েছিল। এটি একটি বেসরকারি সংস্থা সাউথ স্টার রেল দ্বারা পরিচালিত হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021 শিরোপা জিতেছে? 11 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন ডি হরিয়ানা। হোস্ট হরিয়ানা খেলো ইন্ডিয়া ইউথ গেমস মানে KIYG 2021 শিরোপা জিতেছে 52টি স্বর্ণপদক সহ, যার মধ্যে 10টি বক্সিং থেকে এসেছে। তো হরিয়ানাই কিন্তু হোস্ট ছিল এবারের
এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের, এবং হরিয়ানায় জিতেছে এবং 52টি স্বর্ণপদক জিতেছে, যার মধ্যে 10টা এসেছে বক্সিং থেকে। এর পাশাপাশি হরিয়ানা 39টি রৌপ্য এবং 46টি ব্রোঞ্জ পদকও জিতেছে, অর্থাৎ হরিয়ানার মোট পদক সংখ্যা 137টি, মানে টোটাল ব্রোঞ্জ এবং রূপ্য স্বর্ণ সব মিলিয়ে 137টা পদক জিতেছে আর 52টা স্বর্ণপদক। মহারাষ্ট্র ইতিমধ্যে 45টি স্বর্ণ, 40টি রৌপ্য এবং 40টি ব্রোঞ্জ পদক সহ মোট 125টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তো সেকেন্ডে আছে মহারাষ্ট্র, ফার্স্ট হরিয়ানা। নেক্সট, তো চলো এবারে হোমওয়ার্কগুলো দেখে নিই। এই ছিল আজকের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স। হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা কমেন্টে আনসার করবে। কিন্তু ফার্স্ট হোমওয়ার্কটা থাকছে, সম্প্রতি কোথায় ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন কেরালার মুখ্যমন্ত্রী? দু নম্বর থাকছে, সম্প্রতি প্রয়াত হরিচাঁদ কে ছিলেন? তিন নম্বর থাকছে, ভারতের প্রথম সেন্ট্রালাইজড এসিড রেলওয়ে টার্মিনাল চালু হলো কোথায়? তো এই কোশ্চেন্স কটার আনসার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আগের দিনের হোমওয়ার্কের আনসারগুলো দেখে নিই চলো। সম্প্রতি কোন দেশ ইরাকের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠল? আনসার হবে রাশিয়া। সেকেন্ড হচ্ছে, কোন দিনটি প্রতিবছর বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয়? আনসার হয়ে যাবে 14ই জুন। এবং চেন্নাইতে চলমান ন্যাশনাল ইন্টারস্টেট অ্যাথলেটিক্স মিটে সম্প্রতি মহিলাদের ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড ভাঙলেন কে? আনসার হয়ে যাবে ঐশ্বর্য বাবু। ওকে, তো চলো এই ছিল আজকের টোটাল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা একটা করে কমেন্ট ড্রপ করো, এবং হোমওয়ার্কের আনসারগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে ডেলি আপডেটগুলো পৌঁছে দাও, এবং চ্যানেলটা হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো চ্যানেলের বাকি ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য। এবং পিডিএফগুলো ডাউনলোড করতে চাইলে আমাদের আরপিপি এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে, টাটা।